নমস্কার ওয়ান্ডার ম্যাথ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের পর্বে আমরা অ্যালিগেশনের উপরে আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা অ্যারিগেশনের বেসিক পার্টটা নিয়ে আলোচনা করেছি এখানে আমাদের প্রথম অঙ্কটাতে বলছে একজন ব্যবসায়ীর কাছে পঞ্চাশ কেজি চাল ছিল এই চালগুলির মধ্যে কিছু অংশ উনি আট পারসেন্ট লাভে এবং বাকি অংশ উনি আঠারো পারসেন্ট লাভে বিক্রি করেন এবং তার মোটের উপর চোদ্দো লাভ হয় তিনি কত কেজি চাল আঠারো পার্সেন্ট লাভে বিক্রি করেছিলেন এই অঙ্কটা লাভ ক্ষতির অঙ্ক কিন্তু অ্যালিগেশানের সাহায্যে খুব সহজেই সমাধান করা যাবে এখানে কি আছে যে একজন ব্যবসার কাছে পঞ্চাশ কেজি চাল ছিল এই চালগুলোর মধ্যে কিছু অংশ উনি আট পার্সেন্ট লাভে বিক্রি করেন এবং বাকি অংশটা উনি আঠারো পার্সেন্ট লাভ লাভে বিক্রি করেন এবং এর ফলে মোটের উপর তার চোদ্দো পার্সেন্ট লাভ হয় তাহলে এখানে সস্তা দরে বিক্রি করেছেন ফার্স্ট প্রথমে প্রথম চাল সস্তা দরে বিক্রি করেছেন আট পারসেন্ট লাভে দ্বিতীয় অংশটা বিক্রি করেছেন কত পার্সেন্ট লাভে আঠেরো পার্সেন্ট লাভে এই দুয়ের ফলে তার কত পার্সেন্ট লাভ হয় চোদ্দ পার্সেন্ট লাভ হয় তাহলে আমাদেরকে এইটা থেকে এইটা বাদ আঠেরো থেকে চোদ্দ বাদ ফোর এবং চোদ্দ থেকে আট বাদ আমরা পাচ্ছি সিক্স এখানে ফোর পার্সেন্ট এখানে সিক্স পার্সেন্ট তাহলে আমরা যদি অনুপাত বের করি ফোর ইজ টু সিক্স তাহলে টু ইজ টু থ্রি অর্থাৎ আট পার্সেন্ট লাভে বিক্রি করেন দুই অংশ এবং আঠেরো পার্সেন্ট লাভে বিক্রি করেন তিন অংশ তাহলে মোট তিন আর দুয়ে পাঁচ অংশ তিন আর দুয়ে পাঁচ অংশ মানে পঞ্চাশ কেজি তাহলে এক অংশ মানে দশ কেজি আঠেরো পার্সেন্ট লাভে বিক্রি করেন কত অংশ তিন অংশ তাহলে তিন অংশ মানে তিরিশ কেজি তাহলে অর্থাৎ তিনি তিরিশ কেজি চাল আঠেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছিলেন নেক্সট পরের অঙ্কটা বলছে একজন দোকানদারের কাছে পঞ্চাশ কেজি চাল ছিল এই চালগুলির মধ্যে উনি কিছু অংশ দশ পার্সেন্ট লাভে এবং বাকি অংশ পাঁচ পার্সেন্ট লোকসানে বিক্রি করেন এবং মোটের উপর তার সাত পার্সেন্ট লাভ হয় তিনি কত কেজি চাল দশ পার্সেন্ট লাভ এবং কত কেজি চাল পাঁচ পার্সেন্ট লোকসানে বিক্রি করেছিলেন অর্থাৎ একই অঙ্ক একই ধরনের কিন্তু এক্ষেত্রে কিছু অংশ চাল উনি লোকসানে বিক্রি করেছেন পঞ্চাশ কেজির মধ্যে কিছু অংশ দশ পার্সেন্ট লাভে বিক্রি করেছেন এবং বাকি অংশটা পাঁচ পার্সেন্ট লোকসানে বিক্রি করেছেন এই বিক্রি করার ফলে উনার মোটের উপর সাত পার্সেন্ট লাভ হয়েছে তাহলে আমি মনে করলাম যে প্রথম অংশটা হচ্ছে দশ পার্সেন্ট লাভে বিক্রি করেছেন এবং দ্বিতীয় অংশটা উনি কি করেছেন পাঁচ পার্সেন্ট লোকসানে যখনই লোকসান হবে তখন আমাদেরকে এভাবে লিখতে হবে লোকসানের ক্ষেত্রে আমাদেরকে মাইনাস চিহ্নটা আগে দিয়ে দিতে হবে এবং মোটের উপর তার সাত পার্সেন্ট লাভ হয়েছে এখন সাত অবশ্যই এই দুইয়ের মাঝে অবস্থিত আমরা কি করি বড়টা থেকে ছোটটা বাদ দশ থেকে সাত বাদ দশ থেকে সাত বাদ দিলে তিন এবং আমরা এইটা থেকে এইটাকে বাদ দিই সাত থেকে মাইনাস পাঁচকে বাদ দিব সাত থেকে বাদ দিলে সাত থেকে যদি আমরা বাদ দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে সাত পাঁচ বারো তাহলে এক্ষেত্রে হবে কত বারো তাহলে অনুপাত হচ্ছে বারো ইজ টু তিন অর্থাৎ ফোর ইজ টু ওয়ান তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে ফোর টু ওয়ান অর্থাৎ উনি দশ পার্সেন্ট লাভে চার অংশ এবং পাঁচ পার্সেন্ট লোকসানে এক অংশ চাল বিক্রি করেছিলেন এখন চার আড়াকে পাঁচ অংশ অর্থাৎ পঞ্চাশ কেজি কারণ ওনার কাছে মোট পঞ্চাশ কেজি চাল ছিল তাহলে বলছে কত কেজি চাল দশ পার্সেন্ট লাভে এবং কত কেজি চাল পাঁচ পার্সেন্ট লোকসানে বিক্রি করেছিলেন তাহলে আমরা জানি পাঁচ অংশ সমান পঞ্চাশ কেজি তাহলে এক অংশ সমান হচ্ছে দশ কেজি তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রি করেছেন চার অংশ তাহলে দশ পার্সেন্ট লাভে চার অংশ মানে চল্লিশ কেজি দশ পার্সেন্ট লাভে এবং এক অংশ অর্থাৎ দশ কেজি তাহলে এক অংশ অর্থাৎ দশ কেজি বিক্রি করেছেন পাঁচ পার্সেন্ট লোকসানে নেক্সট আমাদের পরের অঙ্কটা বলছে দুটি পাত্রে জল এবং দুধের দুটি মিশ্রণ আছে প্রথম পাত্রে জল এবং দুধের অনুপাত টু ইজ টু ফাইভ এবং দ্বিতীয় পাত্রে জল এবং দুধের অনুপাত হচ্ছে ফাইভ টু এইট এই দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে জল ও দুধের অনুপাত ফোর টু নাইন হবে অর্থাৎ এক্ষেত্রে দুটো পাত্র আছে প্রথম পাত্রে জল ও দুধের অনুপাত হচ্ছে টু টু ফাইভ এবং দ্বিতীয় পাত্রে জল ও দুধের অনুপাত হচ্ছে ফাইভ টু এইট এই দুই প্রকার পাত্রের এই দুই প্রকার পাত্রের তরল কি অনুপাতে মেশালে নতুন যে মিশ্রণ পাবো সেখানে অনুপাতে জল এবং দুধ থাকবে আমার প্রথম পাত্রে পাঁচ আর দু সাত ভাগের মধ্যে দু ভাগ আছে জল পাঁচ ভাগ আছে দুধ এই যে তিনটে পাত্র আছে এই তিনটে পাত্রেরই আমরা দুধের তুলনা করব প্রথম পাত্রে দুধের পরিমাণ হচ্ছে সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ তার মানে পাঁচ বাই সাত দ্বিতীয় পাত্রে দুধের পরিমাণ হচ্ছে আট ভাগ আট পাঁচ তেরো ভাগের মধ্যে আট ভাগ হচ্ছে দুধ তেরো ভাগের মধ্যে এই যে মিশ্রণ সেখানে নয় আর চারের তেরো ভাগের মধ্যে ন ভাগ হচ্ছে দুধ তাহলে ন ভাগ দুধ তেরো ভাগের মধ্যে আমরা দুধের তুলনা করলাম আমরা যদি জলের তুলনা করতাম একই আসত আটের তেরো এবং নয়ের তের মধ্যে নয়ের তেরো বড় তাহলে নয়ের তেরো থেকে আমরা আটের তেরো বাদ দিয়ে দিব নয়ের তেরো থেকে আটের তেরো বাদ দিলে পাচ্ছি আমরা একের তেরো আমরা পাঁচের সাত থেকে নয়ের তেরো বাদ দিয়ে দেব পাঁচের সাত থেকে নয়ের তেরো আমরা বাদ দিয়ে পাচ্ছি টু বাই নাইনটি ওয়ান তাহলে আমাদের অনুপাত হচ্ছে একের তেরো ইজ টু দুই বাই একানব্বই এই তেরো আর একানব্বই লশা দিয়ে সবাইকে গুণ করে দেব আমরা জানি তেরো এবং একানব্বই লসাগু হচ্ছে একানব্বই একানব্বই কাটা গেল সাত তেরো একানব্বই তাহলে সেভেন ইজ টু টু এই দুই প্রকার মিশ্রণ অনুপাতে মেশালে নতুন যে মিশ্রণ পাবো সেখানে জল এবং দুধের অনুপাত হবে এখানেও আমরা ভগ্নাংশের অনুপাত আমরা দেখলাম যে নিচে যে হর থাকে সে হরগুলোর লসাগু দিয়ে গুণ করে দিলে আমরা প্রয়োজনীয় অনুপাতটা পেয়ে যাই আমাদের পরের অঙ্কটা বলছে চব্বিশ পয়সা প্রতি কেজি দরের পঁচিশ কেজি লবণের সঙ্গে বিয়াল্লিশ পয়সা প্রতি কেজি দরের কত কেজি লবণ মিশ্রিত করে চল্লিশ পয়সা প্রতি কেজি দরে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ এক প্রকারের লবণ আছে তার দাম হচ্ছে চব্বিশ পয়সা প্রতি কেজি এবং আর এক প্রকারের লবণ আছে বিয়াল্লিশ পয়সা প্রতি কেজি এই দুই প্রকার লবণ মিশিয়ে নতুন এক প্রকার লবণ তৈরি করা হবে মিশ্রিত লবণ সেই লবণ চল্লিশ পয়সা প্রতি কেজি দরে বিক্রি করলে পঁচিশ লাভ হবে এই দুটো কিন্তু ক্রয় মূল্য এর আগে আমরা এর আগের পর্বে আমরা আলোচনা করেছি যে যখনই অ্যালিগেশনের অঙ্ক হবে তখন রাশিগুলোকে একই হতে হবে চব্বিশ পয়সা এখানে ক্রয় মূল্য বিয়াল্লিশ পয়সা এখানে ক্রয় মূল্য কিন্তু চল্লিশ পয়সা কিন্তু ক্রয় মূল্য নয় চল্লিশ পয়সা ক্ষেত্রে বিক্রয় মূল্য কারণ চল্লিশ পয়সা ধরে বিক্রি করে পঁচিশ পারসেন্ট লাভ হবে তাহলে এক্ষেত্রে আমাকে প্রথমে ক্রয় মূল্যটা বের করতে হবে তাহলে চল্লিশ পয়সা ধরে বিক্রি করে পঁচিশ লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই কম যেহেতু লাভ হয়েছে বিক্রি মূল্য বেশি তাহলে যেহেতু ক্রয় মূল্য কম সেহেতু ছোট তাহলে ভগ্নাংশটা ছোট হচ্ছে চার পঁচিশ সঙ্গে একশো পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ পাঁচ আসতে চল্লিশ তাহলে আমরা পাচ্ছি চার আসতে বত্রিশ পয়সা তাহলে অর্থাৎ এই যে চল্লিশ পয়সা দামে বিক্রি করা হবে লবণটা সেটার ক্রয় মূল্য কিন্তু বত্রিশ পয়সা এবার আমরা অ্যালিগেশান রুলটা অ্যাপ্লাই করব প্রথম প্রকারের লবণ হচ্ছে প্রথম প্রকারের লবণের দাম হচ্ছে চব্বিশ পয়সা দ্বিতীয় প্রকারের লবণের দাম হচ্ছে বিয়াল্লিশ পয়সা মিশ্রিত লবণের দাম অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে বত্রিশ পয়সা আমরা এইটা থেকে এইটা বাদ দিয়ে দিব বিয়াল্লিশ থেকে বত্রিশ বাদ আমরা দশ পাচ্ছি এবং বত্রিশ থেকে চব্বিশ বাদ বত্রিশ থেকে চব্বিশ বাদ দিয়ে আমরা পাচ্ছি আট তাহলে আমাদের অনুপাত হচ্ছে টেন টু এইট অর্থাৎ ফাইভ টু ফোর তাহলে এই দুই প্রকার লবণ হচ্ছে ফাইভ ইস টু ফোর অনুপাতে মেশাতে হবে এখন বলছে বিয়াল্লিশ পয়সা দরের কত কেজি লবণ মেশাতে হবে চব্বিশ পয়সা দরের কত অংশ পাঁচ অংশ পাঁচ অংশ অর্থাৎ পঁচিশ কেজি তাহলে এক অংশ মানে কত পাঁচে পঁচিশ পাঁচ কেজি তাহলে বিয়াল্লিশ পয়সা দরের লবণ চার অংশ তাহলে চার অংশ মানে চার পাঁচে কুড়ি কেজি তাহলে পয়সা দরের লবণ কত কেজি মেশাতে হবে কুড়ি কেজি জল ও দুধের একটি মিশ্রণে ষোলো লিটার জল আছে ওই জল মিশ্রিত দুধের দাম নব্বই পয়সা প্রতি লিটার যদি বিশুদ্ধ দুধের দাম এক দশমিক শূন্য আট টাকা প্রতি লিটার হয় তাহলে ওই মিশ্রণে কতখানি বিশুদ্ধ দুধ ছিল অর্থাৎ এইরকম একটা জল এবং দুধের একটা মিশ্রণ আছে এই মিশ্রণটাতে ষোলো লিটার জল আছে এটা দেওয়া আছে এবং এই মিশ্রণের জল মিশ্রিত দুধের দাম হচ্ছে নব্বই পয়সা তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি এক হচ্ছে বিশুদ্ধ দুধের দাম দেওয়া আছে এক দশমিক শূন্য আট টাকা তার মানে আমরা যদি পয়সাতে কনভার্ট করি তাহলে একশো আট পয়সা নেক্সট আমরা পাচ্ছি জল অর্থাৎ জল কিন্তু ওনাকে কিনতে হয়নি এই জল মিশ্রিত দুধের দাম হচ্ছে নব্বই পয়সা তাহলে আমরা একশো থেকে নব্বই বাদ দিয়ে দিব একশো থেকে নব্বই বাদ দিয়ে আমরা পাচ্ছি আঠেরো নব্বই থেকে শূন্য বাদ দিয়ে দিব নব্বই থেকে শূন্য বাদ দিয়ে আমরা পাচ্ছি নব্বই তাহলে আমাদের অনুপাত হচ্ছে নব্বই ইজ টু আঠেরো আঠেরো দিয়ে কাটাকাটি করে পাচ্ছি আমরা ফাইভ ইজ টু ওয়ান অর্থাৎ বিশুদ্ধ দুধ ছিল পাঁচ অংশ এবং জল ছিল এক অংশ অঙ্কতে দেওয়া আছে জল হচ্ছে ষোলো লিটার তাহলে আমরা পাচ্ছি এক অংশ মানে ষোলো লিটার বিশুদ্ধ দুধ ছিল পাঁচ অংশ তাহলে পাঁচ অংশ মানে ষোলো ইন্টু পাঁচ পাঁচ ষোলো আশি লিটার অর্থাৎ ওই মিশ্রণে কতখানি বিশুদ্ধ দুধ ছিল আশি লিটার বিশুদ্ধ দুধ ছিল পরের পর্বে নতুন কিছু টপিক নিয়ে আবার আমরা উপস্থিত হব প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস আইকন Thanks for watching. Thank you.